হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর রিলেটেড। আজকের ভিডিওটা হলো টাইপস অফ পিপল ডিউরিং ইন লকডাউন। সো লকডাউনে নিশ্চয়ই সবাই অনেক বোরিং হচ্ছে, সো ওই বোরিংটা একটু হলো দূর করবে আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। ভি আবার জিতে গেছি, আজ কতবার যে আমি জিতবো না, আমি তো ফ্রি ফায়ারের পর প্রো হয়ে যেতেছি। ওয়াও, পুরো প্রো হয়ে যেতেছি ফ্রি ফায়ার। সি, আমি পুরো প্রো হয়ে যেতেছি ফ্রি ফায়ার। ওয়াও, আমার থেকে পুরো ফ্রি ফায়ার কেউ হতে পারবে না। ওয়াও সানজিদা, ও সানজিদা আমাকে একটা পেঁয়াজ এনে দাও তো। সানজিদা, ও সানজিদা আমাকে একটা পেঁয়াজ এনে দাও তো। সানজিদা, ও সানজিদা আমাকে একটা পেঁয়াজ এনে দাও তো। সানজিদা, ও সানজিদা আমাকে একটা পেঁয়াজ এনে দাও না। সানজিদা, সানজিদা তুমি এটা কী করছো? এখনও ফ্রি ফায়ার? এই মেয়েটা ফ্রি ফায়ারের চাক্কারে না আমিই মরে যাব। এবার কি ফ্রি ফায়ারকে ডাকবা? হ্যাঁ বুঝছি, তুমি ফ্রি ফায়ারে প্রো হয়ে গেছো, আর কত ফ্রি ফায়ার খেলবা? এই মেয়েটা চালায় না আর বাঁচি না, পেঁয়াজ এনে দাও একটা আমাকে। আরে বাপ রে বাপ, দৌড়া ফ্রি ফায়ার। ও দা, তোমার জন্য মারা গেলাম দেখছো, ভালো লাগে না। পেঁয়াজ এনে দিব, তুমি তখন এসে বসো এখানে, না তুমি পেঁয়াজ চিনতে পারো না, নিচে নিচে পেঁয়াজ এনে দিব। আমি এবার মরে তো গেলাম, ভাইয়াকে বলতে পারো না পেঁয়াজ এনে দিতে। হ্যাঁ ভাইয়াকে বলতে পারো না, আমি কি আছি খালি ঘরের মধ্যে। কি বলস, তোর ভাইয়াকে কি বলবো? তোর ভাইয়া তো সারাদিন খালি পাবজি খেলে, তুই এক ফ্রি ফায়ার খেলাস, তোর ভাইয়া তো সারাদিন পাবজি খেলে। তোর ভাইয়াকে তো কিছু বলাও যায় না, সারাদিন খালি বসে বসে খালি পাবজি খেলে, আর খালি কিছুক্ষণ পরপর কি জানি বলে না বাচ্চারা ইয়ো ইয়ো, বাবা ইয়ো ইয়ো বলে সারাদিন। ওফ, কি শুরু করছো, নিজেরা তো কখনো শান্তিতে থাকো না, আমাকে একটু শান্তিতে পাবজিটা খেলতে দিতেছে না, বিরক্তিকর। পাবজিটাও খেলতে দেবো না, জীবনটাই বেদ না। দেখলি তো তোর ভাইয়া কি করে, সারাদিন খালি পাবজি খেলে, আবার বলেস তোর ভাইয়াকে বলতে। তোর ভাইয়া তো তোর থেকেও খারাপ। কোথেকে যে ভাইয়াটা হয়েছে তোর, আল্লাহ জানে। দেখলি তো এবার? ওফ মা, আমার আর ভাল লাগে না। এক তো তুমি সারাদিন খালি আমাকে দিয়ে কাজ করো, ভাইয়া তো কোনো কাজই করে না, আবার ভাইয়াকে তুমি ছাড়ো দিয়ে দাও। ছাড় দাও দাও দাও, ভাইয়াকেই সবচেয়ে আদর করো, আমাকে কে আর আদর করে? সবচেয়ে আমার রূপে পড়ে। আবার হারিয়ে গেছি আমি, ভালো হয়েছে না, আবার পড়ছি, ফ্রি ফায়ারটা খেলা হইল না। করোনা অনেক বেশি বেড়ে গেছে, বাইরে পিপিএ না পরে বেরি হওয়া যাচ্ছে না। টুটুং টুটুং, এখন কে আসলো এই করোনা মুহূর্তে? করোনা নিয়ে তো আসলো না, দেখি আপা আপনি। ও বাবা গো, ভাই আপনি আবার বাসায় মতো পিপিয়ে পরে আছেন। বাবা গো, আবার পিপিয়ে পরে আছেন আপনি, দেখি দেখি দেখি। আল্লাহ, আপনি আপনি এসব কী করছেন? আপনি আমার বাসার মধ্যে ভিতরে এভাবে ঢুকে যাচ্ছেন কেন? হ্যাঁ আপনি জানেন না যে এখন করোনা টাইম, আপনার বাসার মধ্যে এভাবে ঢুকে যাচ্ছেন কেন? এখান থেকে যান 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 এখান থেকে। আল্লাহ করোনা করোনা, আল্লাহ আপা আপনার মুখে তো মাস্ক পর্যন্ত নেই, আপনার মুখে তো মাস্ক পর্যন্ত হয় না, আর আপনি আমার ঘরে এইভাবে ঢুকে যাচ্ছেন। আয় হ্যাঁ 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 হ্যাঁ, করোনা করোনা। ও বাবা গো ভাই, আপনি এটা কী তখন, করোনা তো কত বছর আগে গেছে গা বাবা গো। ও বাবা গো ভাই, আপনি তো ফিফিয়ে করে রাখছেন, আমার কাছে তো ফিফিয়ে নেই, মাস্ক নেই। আমার মাস্ক দেন, আমার মাস্ক দেন ও ভাই, আমার মাস্ক দেন, আমার মাস্ক দেন, মাস্ক দেন ও ভাই, আমার মাস্ক দেন, মাস্ক। আল্লাহ আপা, আপনি এখানে দাঁড়া, আপনি এখানে দেখেন, আমি আপনাকে মাস্ক এনে দিচ্ছি, আমি আপনাকে টুপি এনে দিচ্ছি, সব এনে দিচ্ছি, পিপিও এনে দিচ্ছি। কিন্তু আপা আমাকে আমাকে ধরবে না আপা, ডোন্ট টাচ মি, না না ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। ও বাবা গো ভাই, আপনি ইংলিশই করতেছেন ভাই? ও বাবা গো, আপনি আমার আমার ইংলিশই শিখেন ভাই, আমার ইংলিশই শিখেন ভাই, আমার ইংলিশই শিখেন ভাই, আমার ইংলিশই শিখেন বাবা রে বাবা গো, এই ভাই তো ইংলিশই পারে। আল্লাহ আপা, আমি আপনাকে সব শিখাবো, আপনাকে ইংরেজি শিখাবো, আপনাকে মাস্ক দেবো, হাজার হাজার কোটি কোটি মাস্ক দেবো, কিন্তু আপা আমার কাছে আসবে না আপা, এখান থেকে চলে যান আপা। বাবা রে আল্লাহ, আমি আমাকে মনে হয় আজকে করোনা ধরে ছাড়বে। ও বাবা গো ভাই, আমার ইয়া দেন, কি কয় বাবা গো ভাই, আমার ইয়া দেন, ফেস দেন, ফেস ফেস, আমি তো ফেস নিতে আসছি। ও বাবা গো, আমি তো বিল লাগে গেছি, আমি তো ফেস নিতে আসছি। ও বাবা গো ভাই, আমার ফেস দেন, ফেস। আপা আপনার প্যাঁচ লাগবে না, প্যাঁচ লাগবে না, এই যে নিন আপনার প্যাঁচ, আর এখান থেকে বাগে
কিন্তু আমার কাছে আইসেন এখান থেকে বাগে নেন নেন আপনার পেঁয়াজ আর এখান থেকে বাজে দরকার হলে মরিচ দিয়ে আছেন নেন নেন মরিচ দেন মরিচ দেন আপা কিন্তু এখান থেকে বাগে নেবার এবার শান্তি পাইলাম ও গো ভাই আপনি এটা করতে পারলেন আমার ডাক্কা দিয়ে ঘর থেকে বাই করে দিতে পারলেন বাবা গো ও বাবা গো ভাই আপনি আমার ডাক্কা দিয়ে ঘর থেকে বাই করে ফেলতে পারলেন আপনার ঘরে আর আমি জীবনে আইতাম না আপনার ঘরে কে আয় আর হান করোনা না করোনা আমারও চিনে না আমি কি করোনা করোনা সঞ্জিদা ও সঞ্জিদা জানোস নি ওই ইয়া কি জানি ওই ইয়া ওই ইয়া ভাই আছে না আমার আজকে বাগাই দিছে মা গো মা ও বাইরের বাসায় জীবনে যামো পিপিএ ভাই পিপিএ বাইরের বাসায় তার জীবনে যাইতাম না ফেয়াস আনছি ফেয়াসটা কাইটা দে সঞ্জিদা আমি না অনেকক্ষণ ধরে দেখছি তুমি একবার মোবাইল টিপছ একবার বসে আছো একবার কি জানি চিন্তা করছো কোন দেশে হারিয়ে যাচ্ছ একবার মেকআপ করছো একবার এটা করছো একবার সেটা করছো কি পড়ালেখা কি একটু না মনে যাও যা পড়তে বসো পড়ালেখা তো করার সারাদিন খালি ঘোরাফেরা করে আর বসে বসে মোবাইল টিপতে পারে আর খায় মোটা হয়ে যাচ্ছ তুমি খেয়ে খেয়ে তুমি জানো না আর কি মা এখন কি পড়বো আমি হ্যাঁ
বের করতেছি বই, ভাল লাগে না। এখন কি পড়বো আমি বসে বসে? আমার না ভালো লাগে না, আমি কি না কি পড়বো। অনেকক্ষণ ধরে দেখছি খালি পৃষ্ঠায় উল্টাতে আছো, পৃষ্ঠায় উল্টাতে আছো, পৃষ্ঠায় উল্টাতে আছো। কি পড়তে কি পারো না তুমি? তোমার কি মুখ নাই? একটু পড়ো, একটু পড়ো তো, যাও যায় পড়া সুন্দর মতন। পড়ালেখা কোনো নাম বন্ধ নেই, আমারই পড়াতে হবে। দেখি আসো বসো এখানে, তোমাকে নিয়ে পড়াই। ধরো এখন কি পড়বো আমি, ভাল লাগে না, বইতে কিছু আসে না। এমনিতে করোনার মধ্যে তো স্কুলে এমনিতে বন্ধ করে রাখছে, কিসে জুম ক্লাস করে, ওগুলো করতেও ভালো লাগে না আমার, ভাল লাগে। এখন কী পড়বা, পড়া কী পড়াবা, ভালো লাগে না পড়তে। বা 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 বা, খুব ভালো, তোমাকে তো অস্কার দেওয়া উচিত। পড়ালেখা করতে ভালো লাগে না, যখন পড়ালেখা না করে যখন তুমি ক্লাসে ফেল করো, ফেল করবা, তখন তো সব কথা তো আমারই শুনতে হবে। তোমাকে উপরের ক্লাসে উঠানোর জন্য তো আমাকে আমারই রিকোয়েস্ট করতে হবে, তোমাকে আর কিছু করতে হবে, আমারই তো সব কষ্ট। ভালো লাগে না বলো, ঠিক মতো না পড়লে তোমাকে পড়তে চাও না তো, তোমাকে ঘরে বসে রাখবো, ঘরে বসে থাকো, হ্যাঁ ঠিক আছে। ভালো কি শুরু করছো, ভাল লাগে না আমার আর। পড়ো পড়ো পড়ো, সারাদিন ধরে পড়ো। আর আর ফেল কেন কোন দুঃখে করতে যাবো, আমি পাশই করবো, আমি তো প্রত্যেকবারে পাশ করি। আমি তো কোনোদিন আর ফেল করি। বা 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 বা, জোকটা খুব ভালো লাগলো আমার কাছে, জোকটা তোমার জোকটা। এর আগেবারে আর্টস আর্টসটা সাবজেক্টে তুমি ফেল করছো, এবার তোমার সাবজেক্টটা কমায় 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 ছয় সাবজেক্টে আনছি, যে তুমি ছয় সাবজেক্টে ফেল করছো। আমাকে আর্টস সাবজেক্ট বললে তো জানোই তো কী হবে। আবার বলো যে কত পড়ালেখা তুমি করো, দেখি তো কত পড়ালেখা করো, একদম পড়তে পড়তে খাট থেকেই নিচে পড়ে যাও, কত পড়ালেখা করো। বা 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 বা, খুব ভালো, অনেক পড়ালেখা করো। আমার মেয়ে কি ইন্টেলিজেন্ট মেয়ে, না বলো ইন্টেলিজেন্ট না তুমি, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট। মা এমন করো না, তো আর ভাল লাগে না, ঠিক আছে পড়তেছি। জীবনটাই পড়ালেখাতেই কেটে গেলো, জীবনটাই বেদনা, সারাদিন খালি পড়ালেখা করতে হয়, তো আর ভালো লাগে না। পড়াবা কি পড়াবা, জীবনটাই বেদনা, কোনো পথ অনন্ত সমুদ্রে ভাসিয়ে যায়, আমাকেও ভাসিয়ে নিয়ে যাবে একদিন। পড়তেছি ঠিক মতো, বকে না বকো না, ঠিক আছে বকো না। সো কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে করোনা টাইমে অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন, আর বাইরে থেকে আসার পরে হাত দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, আর জনসভাও এড়িয়ে চলবেন, ঠিক আছে। সো আমার আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে বেল আইকনটা বাজানো কিন্তু একদম ভুলবেন না, যেন আমার নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে তাড়াতাড়ি এসে পড়ে। আজকের জন্য বাই বাই।